ওয়েলকাম, নমস্কার, সুস্বাগতম। এসএসসি তে আপনাদের স্বাগত। আমাদের ওয়েবসাইট www.onlineassce.com আর আমাদের মোবাইল অ্যাপ অনলাইন এসএসসিই যা গুগল প্লে স্টোরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। গতকাল অর্থাৎ 16/12/2021 পিএসসি ক্লার্কশিপের ডিভি এবং টাইপিং লিস্ট বের হয়েছে, যেখানে আপনারা বলে দেখতে পাচ্ছেন যেখানে 9693 ক্যান্ডিডেটকে কল করা হয়েছে, যেটা হলো টোটাল যতগুলো ভ্যাকেন্সি আছে তার 1.4 গুণ। অর্থাৎ এই ডিভি বা টাইপিং লিস্টে একটা কথা প্রথমেই জানিয়ে দিই, আপনাদের অনেকের কোয়ারিজ ছিল যারা ডাক পেয়েছে সবাই কি চাকরি পেয়ে যাবে, না, তার উত্তর হলো না। এইখানে যারা পাশ করবে তাদের ওপর আবার একটা লিস্ট বেরোবে, 7227 জনের আর একটা লিস্ট বেরোবে, সেইখানে তারা সবাই পাস করবে। তারপরে যদি জয়েন না করে তারপরে আবার সেকেন্ড লিস্ট কিন্তু বের হবে। বোঝা গেল? চলে আসুন এই বোর্ডে আপনি চলে আসেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টোটাল ডাকা হয়েছে 9693 জনকে, কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু সবাই ডিভি কিন্তু করাবে না। অনেক ছেলে বা মেয়েই আছে যারা হয়তো অন্য চাকরিতে জয়েন করেছে বা অন্য চাকরিতে জয়েন করবে বলে মনস্থির করেছে, তো তারা কিন্তু হয়তো ডিভি করাবে না বা ডিভি করালেও হয়তো টাইপিং টেস্টে যাবে না। তো এর মধ্যে কোনো একটা যদি অফ হয়ে যায় বা ধরুন কোনো সার্টিফিকেট দাখিল করেছে, কেউ এসসি ক্যাটাগরিতে ফিল আপ করেছে তার এসসি সার্টিফিকেট নেই, বা ধরুন কেউ ওবিসি সার্টিফিকেটে দিয়েছে ওবিসিতে ফিল আপ করেছে তার ওবিসি সার্টিফিকেট নেই, এবং সঙ্গে সঙ্গে তারা কি হবে জেনারেলে সিলেক্টেড হয়ে যাবে। কিন্তু জেনারেলেও তারা এই কাট অফটা যদি ক্লিয়ার করতে না পারে তাহলে কিন্তু তারা এই নাম্বার থেকে বাতিল হয়ে যাবে। আশা করি বোঝা গেল। তাহলে এভাবে ধরে নিন মোটামুটি 5-10% ছেলে মেয়ে এখান থেকে বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কি হবে, পিএসসি আবার একটা লিস্ট বার করবে আগামী ধরুন 10-12 তারিখের মধ্যে একটা লিস্ট বের করতে পারে, যেখানে আপনাদের কারা কারা টাইপিং টেস্টে কবে যাচ্ছেন সেই লিস্টটা আপনাদের বেরোবে। কিন্তু তার আগে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করে দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই পিডিএফটা 1:1.4 রেশিওতে কিন্তু আপনাদের কি করা হয়েছে কল করা হয়েছে। আপনাদের টাইপিং টেস্ট কবে হবে সেটা কিন্তু পিএসসি এখনো জানায়নি, আশা করা যাচ্ছে January 2nd বা 3rd উইকে কিন্তু আপনাদের টাইপিং টেস্ট হতে পারে। সবচেয়ে বেশি সম্ভাবনা আছে January 3rd উইকে, যেটা আমি আগে অনেকবার আপনাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জানিয়েছি। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেননি তাদের অনুরোধ করব, যদি দরকার হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যেতে পারে। তো এখানে আপনাদের প্রশ্নের যে উত্তরগুলো আপনারা জানতে চেয়েছেন সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। এইখানে যারা বাংলা কিন্তু পড়তে লিখতে বলতে কিন্তু জানতে হবে, ঠিক আছে, যারা নেপালি ভাষা যাদের মাতৃভাষা তাদের বাংলা পড়তে লিখতে না জানলেও হবে, কিন্তু বাকি ছেলে মেয়েদের কিন্তু বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে, ঠিক আছে, এটা বলা আছে। আর চলে আসুন নিচের দিকে, আপনাদের ডকুমেন্ট কবে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাকে, এটা আমরা লেখা আছে 22/12/2021 দুপুর 12টা থেকে এই লিঙ্কটা অ্যাক্টিভেট হবে, যে লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন wpsc.examsonline.co.in এই লিঙ্কটা অ্যাক্টিভ হবে। আর এটা চলবে হল 5/1/2022 মানে 1 জানুয়ারি 2022 মধ্যরাত্রি পর্যন্ত এই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। এই লিঙ্কটার মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার যে যত ডকুমেন্টস আছে অরিজিনাল ডকুমেন্টসের স্ক্যান করে এই লিঙ্কের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করবো অ্যানেক্সার বি এবং অ্যানেক্সার সি ভালো করে পড়ে নিতে এবং ফিল আপ করে নিতে, ঠিক আছে। তারপরে আপনাদের কম্পিউটার টাইপ হবে, টাইপ নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, এবং ইন ফিউচার আমি আবার দরকার হলে টাইপিং এর ভিডিও করে দেব। আপনাদের যারা ইংলিশে পরীক্ষা দিচ্ছেন, যারা ফিল আপ করেছেন ইংলিশে, তার ভাষা কিন্তু চেঞ্জ করা আপাতত যাবে না পিএসসির নোটিফিকেশন অনুযায়ী। তো আপনাদের 20 ওয়ার্ড পার মিনিট থাকবে, আর যারা বাংলায় করেছেন তাদের 10 ওয়ার্ড পার মিনিট থাকবে, ঠিক আছে। তো 10 মিনিটের টেস্ট কিন্তু নেওয়া হবে, আমি পরে নিজে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই লিঙ্কটা দেওয়া হয়েছে, এটা লিঙ্কটা অ্যাক্টিভ হবে, এখনো কিন্তু অ্যাক্টিভ নয়। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে স্ক্যান কপি আপনাদের কিন্তু আপলোড করতে হবে, তারিখ হলো 22/12/2021 থেকে 5/1/2022 পর্যন্ত। তো আপনাদের কি কি লাগবে একটু দেখে নেওয়া যায়।
তো সবচেয়ে আগে লাগবে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। অনেকে বলছেন স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ লাগবে না, এটা আপনারা একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তুলে রাখবেন। আর আপনাদের গভর্নমেন্ট ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অনেকে কিন্তু রেশন কার্ড দিতে ভাববেন, রেশন কার্ড কিন্তু আমাদের গভর্নমেন্ট ফটো আইডেন্টিটি প্রুফ নয়। তো এই চারটের মধ্যে আপনারা যে কোনো একটা পেয়ে যাবেন, এই দুটো তো নিশ্চয়ই আপনাদের কাছে ম্যাক্সিমামে আছে। এছাড়া যদি এইগুলো না থাকে তো এগুলো আপনারা আপলোড করতে পারেন, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা আপলোড করতে পারেন। আর আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে, সেখানে কি থাকতে পারে, আপনাদের যে অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে দেখবেন বয়সটা লেখা থাকে, বা সম জাতীয় কিছু যদি থাকে সেখানে বয়সের প্রমাণপত্র লেখা থাকে। তারপরে চার নম্বর বলেছে যে যে মার্কশিটটা থাকবে মাধ্যমিকের, কারণ এটা মাধ্যমিক গ্রেডের এক্সাম, তো মাধ্যমিকের সার্টিফিকেটটা আপনাকে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। অরিজিনাল কপি, জেরক্স কপি কিন্তু আপলোড করলে হবে না, অরিজিনাল কপি কিন্তু আপলোড করতে হবে। তাহলে বোঝা গেল এই চারটে বিষয়। এবার আমি আসি পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে আপনাকে কি করতে হবে, এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট যদি থাকে, আপনারা যদি এসসি এসটি ওবিসি হন তাহলে তাদের সার্টিফিকেটের অরিজিনাল কপি স্ক্যান করবেন, স্ক্যান করে আপলোড করবেন, ঠিক আছে। যদি নন ক্রিমিলিয়ার, এটা কেবলমাত্র ওবিসিদের জন্য অ্যাপ্রুভ, এই নন ক্রিমিলিয়ার বা এনসিএল সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে দেবেন। এটা কিন্তু যারা অনেক দিন আগে করিয়েছেন, 8 মাস, 10 মাস বা 1 বছর আগে, 2 বছর আগে করিয়েছেন, তারা কিন্তু রিসেন্ট গিয়ে এসডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে তারা বলে দেবে এনসিএল যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনি ভরে নিয়ে যাবেন, সেইগুলো তারা কিন্তু আপনাদের কয়েকদিনের মধ্যে আশা করি দিয়ে দেবে। সময় কিন্তু আমাদের 5 তারিখ পর্যন্ত আছে, আপনারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আপলোড করে দেওয়ার। তারগুলো করার এক্ষুনি দরকার নেই, যাদের ওবিসি সার্টিফিকেটে এনসিএল এখনো জোগাড় করা হয়নি তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল সামনের সোমবারের মধ্যে কিন্তু এইগুলো সব ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা ওই এসডিও অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আর যদি অন্যান্য মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বা এনএসপি সার্টিফিকেট বা এক্স সার্ভিস ম্যানের যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলো আপনাদের কাছে থাকে, যদি আপনার অ্যাপ্লিকেবল হয় তাহলে সেইগুলো কিন্তু আপলোড করতে হবে। পিডাব্লিউডি সার্টিফিকেট যদি হয়, দরকার হয়, তাহলে কিন্তু আপনাদের এটাকে আপলোড করতে হবে। কেউ যদি এনএসপি বা ওবিসি এসসি এসটি না হন, কিউআর ক্যাটাগরি থেকে বিলং করেন, তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাদের আপলোড করতে হবে না। এই জন্য বারবার বলছি ইফ অ্যাপ্লিকেবল লেখা আছে প্রতিটা জায়গায়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু ইফ অ্যাপ্লিকেবল কথাটা কিন্তু লেখা আছে, ক্লিয়ার। এবং সমস্ত পরবর্তীকালে আরেকটা কাজও করতে হবে, এইগুলো হলো অনলাইন ব্যাপার। এবার আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, তো আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে যেটা অ্যানেক্সা সি তে আছে, আমি পরের পেজে দেখাচ্ছি আপনাকে, ভালো করে শুনবেন। অ্যানেক্সা সি তে যে ফর্ম ফিল আপটা আছে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে, ভালো করে ঠান্ডা মাথায় দেখবেন। দরকার হলে আমি রিকোয়েস্ট করবো আপনাকে জেরক্স করে নেবেন, জেরক্স করে আগে ভালো করে লিখে নিন, দেখে নিন যে ঠিকঠাক লিখেছেন কিনা, বানান টানান ঠিক আছে কিনা, সব কিছু দেখে তারপর অরিজিনাল যে ফর্মটা আছে সেই ফর্মটার মধ্যে আপনি ফিল আপ করবেন, দেখে দেখে ফর্মটা ফিল আপ করবেন, ঠান্ডা মাথায় বসে ফর্মটা ফিল আপ করবেন। অ্যানেক্সাসি সমস্ত ডকুমেন্টগুলো, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করেছেন সমস্ত ডকুমেন্টগুলো, এই আধার কার্ড, আপনার ফটো সহ যেটা আছে, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, সার্টিফিকেটগুলো, যেগুলো আপনার স্ক্যান কপিগুলো আপলোড করেছেন, ইনক্লুডিং এফ, এফ মানে এই অ্যানেক্সাসি এই যে আপলোড করেছেন, সবকটাকে একটা পিডিএফ এর মধ্যে রাখবেন। কি বললাম বুঝতে পারলেন, সমস্ত কিছুকে একটা পিডিএফ এর মধ্যে রাখবেন, পিডিএফ টোটাল একটা পিডিএফ হবে, আলাদা আলাদা করে করবেন না, একটাই পিডিএফ হবে। এক্ষুনি আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে কত এমবি হতে হবে পিডিএফটা, এইগুলো কিন্তু মাপকাঠি এখনো বলে দেয়নি, লিঙ্কটা 2-1 দিনের মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, 22 তারিখ বা 21 তারিখে দেখবেন হয়তো অ্যাক্টিভেট হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন কত এমবি করছে বা কি, এগুলো দেখতে পাবেন, সম্ভবত 22 তারিখে অ্যাক্টিভেট হবে, তার আগে হবে না। এবার অনেকের মনে প্রশ্ন ছিল যে গেজেটেড অফিসার কার, মানে এ গ্রুপের কারণ বলেছে গেজেটেড অফিসার লাগবে, তো এখানে নাম দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, নিতে পারেন। তো আমি একটু তাও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যে কোনো কলেজ গভর্নমেন্ট কলেজের কিন্তু প্রিন্সিপাল হতে পারে, এসডিও সাহেব হতে পারেন, এসিডিও সাহেব হতে পারেন, মেডিকেল অফিসার, বিএমওএইচ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যে কোনো গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট আন্ডারটেকিং না, পিওর গভর্নমেন্ট যে স্কুল আছে যেখানে সেখানে টিচার বা যেখানে যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকবেন উনি হতে পারেন, যে কোনো গভর্নমেন্ট হসপিটালের সুপারিনটেনডেন্ট উনি হতে পারেন, বিডিও সাহেব হতে পারেন, ওএসডি হতে পারেন,
ঠিক আছে, রেজিস্ট্রার হতে পারেন, রেভিনিউ অফিসার হতে পারেন, এসিডিও হতে পারেন, সেকশন অফিসার হতে পারেন, ডিএলআর হতে পারেন, জয়েন্ট বিডিও হতে পারেন, যে কোনো জেলা স্কুলের হেডমাস্টার হতে পারেন, পুলিশ ইন্সপেক্টর ইন চার্জ, এবং এরকম আরো অনেকে আছে যাদের কাছে আপনারা অ্যাভেলেবেল হবেন। এইগুলো জেনে নেবেন তারা এই গ্রুপ গেজেটেড অফিসার কিনা, যদি হয় তাদের দ্বারা তাদের দিয়ে এই একটা অ্যাসিস্ট্যান্ট করাতে হবে অ্যানেক্সা সি কে। এবার দেখুন অ্যানেক্সা সি কি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদি স্ক্রিনশট দিতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন কোনো একটা অসুবিধা হলে। দেখেন এই জিনিসগুলো বলে দিলাম আপনাদের আমি, যাতে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। ওকে, তো আপনাদের এইটা হলো অ্যানেক্সা সি আছে। তো আপনাকে কি করতে হবে ভালো করে শুনুন, তো আপনার এখানে নাম লিখতে হবে নিজের নামটা, ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন নিজের নামটা। আর এখানে পেস্ট কারেন্ট স্ক্যাম সাইজ ফটোগ্রাফ, এখানে কি করবেন একটা স্ক্যাম সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু কি করবেন এখানে দিয়ে দেবেন, এখানে ফটোগ্রাফ দিয়ে দেবেন, যেখানে যে ফটোগ্রাফটা কি করবে গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার যে একটু আগে নাম বললাম ওনাদের, উনি এখানে কি করবেন আপনাকে দেখে আপনাকে আইডেন্টিফাই করে এখানে উনি অ্যাটেস্টেড করবেন। তারপরে কি করতে হবে, আপনি সাবধানে আপনার নিজের রোল নাম্বারটা লিখবেন, আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা রয়েছে, এনরোলমেন্ট নাম্বারটা আপনি লিখে নেবেন, আপনার এনরোলমেন্ট নাম্বারটা, আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা আপনি লিখবেন, আর আপনি কি কি ডকুমেন্ট প্রডিউস করছেন, আপনি কি কি ডকুমেন্ট প্রডিউস করছেন, একটু লেখাটা একটু হেজি আছে একটু বোঝার চেষ্টা করবেন, বা আপনারা লেখাটা খুলে দেখতে পারেন পরবর্তীকালে। মাধ্যমিক বা আপনার যে অ্যাডমিট কার্ড আছে বা সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট অনেকের কাছে আছে দেখবেন, ম্যাক্সিমামের কাছেই রয়েছে, সেই মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু আপনারা কিন্তু এখানে দিচ্ছেন, যেটা দিচ্ছেন আপনি সেটা কিন্তু টিক মারবেন। যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেন তাহলে অ্যাডমিট কার্ডের মাথায় টিক মারবেন, যদি সার্টিফিকেট দেয় সার্টিফিকেটের মাথায় টিক মারবেন, যেটা দেবেন আপনি সেটাই আপনি টিক মারবেন। আইডি প্রুফ, আইডি প্রুফের মানে আপনার আইডি প্রুফ যেটা আছে সেই আইডি প্রুফটা লিখবেন, কি দিচ্ছেন, আধার কার্ড দিচ্ছেন, ভোটার আইডি কার্ড মানে এটিক দিচ্ছেন, নাকি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন, না পাসপোর্ট দিচ্ছেন সেটা লিখবেন এখানে। আর আপনার এখানে বলেছে মাধ্যমিক অর ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ কাউন্সিল অর বোর্ড, আর ডকুমেন্ট কি কি দিচ্ছেন এখানে, সার্টিফিকেট দিচ্ছেন আর মার্কশিট দিচ্ছেন, আর আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পড়েছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে না অন্য কোনো বোর্ড থেকে পড়াশোনা করেছেন, সেই বোর্ডের নামটা এখানে লিখে ফেলবেন। এটা সাত নম্বর গেল। এবার চলে আসছে আট নম্বরে। এবার আট নম্বরটা সবার জন্য নয়, এটা যারা এসসি এসটি ওবিসি আছে, ইফ অ্যাপ্লিকেবল লেখা আছে, এসসি এসটি ওবিসি আছে, তারা দেখবেন একটা ইস্যুইং অথরিটি আছে আমাদের, যেমন ইস্যুইং অথরিটি এসডিও শ্রীরামপুর, উনি ইস্যুইং অথরিটি, তাহলে আমি ওনার নামটা ওনার এখানে লিখব এসডিও শ্রীরামপুর, ঠিক আছে, এসডিও শ্রীরামপুর, যা যেটা হবে সেটা উনি লিখবেন। আর সেই ডেটে যে ডেটে আপনার এই সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই ডেটটা আপনি এখানে পুট করবেন, আর যে সমস্ত ক্যান্ডিডেট এটা অ্যাপ্লিকেবল নয় তারা এনে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল, এনে মানে নট অ্যাপ্লিকেবল, জায়গাটা ফাঁকা না রাখলেই ভালো, এবার আপনার নিজস্ব ব্যাপার। এখানে যদি এনসিএল সার্টিফিকেট মানে নন ক্রিমিনাল সার্টিফিকেট থাকে, এটা কেবলমাত্র ওবিসি সার্টিফিকেট হয়, যদি আবার যেটা পাবেন রিসেন্টলি পাবেন, এটা আপনি যদি করিয়ে নেন তাহলে রিসেন্টলি পাবেন, তাহলে তার ইস্যুইং অথরিটি আর ডেট সেখানে লেখা থাকবে, সেই ডেটটা লিখবেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন যে ইস্যুইং অথরিটি কে, কোথায় বুঝতে পারছেন না, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন। আচ্ছা, তো এখানে যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হন তাহলে এখানে সেম ভাবে ফিল আপ করবেন, যেটা তো আপনার জন্য অ্যাপ্লিকেবল নয়, নট অ্যাপ্লিকেবল কথাটা পুরো লিখতে পারেন, তাই সেটা লিখলেই ভালো, তাহলে এনে লিখবেন। সেরকম মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি হন তাহলে এখানে আপনার ইস্যুইং অথরিটি লিখবেন, তার ডেটটা যবে সার্টিফিকেটটা পেয়েছেন তার ডেটটা আপনি লিখবেন, আর সার্টিফিকেট অর রেলিভেন্ট ডকুমেন্ট কনফার্মিং এ এক্স সার্ভিসম্যান, যদি কেউ এক্স সার্ভিসম্যান হয় সিমিলারভাবে এখানে ইস্যুইং অথরিটি বা ডেট লিখবেন। আর যদি কারোরই কোনোটাই না হয়, ধরুন জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন, এগুলো কোনোটাই লাগছে না, সব কটার নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল পরিষ্কার করে লিখে দেবেন, ঠিক আছে, যারা যিনি ভ্যারিফাই করবেন তো ওনার বুঝতে সুবিধা হতে পারে। এবার বলছে ডিক্লারেশন বাই ক্যান্ডিডেট, কি বলছে, আই সার্টিফাই দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাবাভ দ্য ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, মানে আপনি এই যে ব্যাপারটা লিখেছে এই মানে হলো আপনি যেগুলো লিখছেন যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন আপনার মতে, সেটা বলে আপনার সই করবেন এবং ডেটটা দেবেন, বোঝা গেল আশা করি। তাহলে এই কেসটা শুধুমাত্র এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এই সব ক্যান্ডিডেটের জন্য, এক্স সার্ভিসম্যানের জন্য, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সবাইকেই করতে হবে, বোধ করতে হবে, আশা করি বোঝা গেল, ক্লিয়ার হলো। নিজের সাইনটা যেটা করবেন, সাইনটা কিন্তু কখনো ক্যাপিটালে করবেন না, ওটা কিন্তু নর্মাল যেরকমভাবে সাইন করে সেভাবে করবেন, ক্যাপিটালে করলে কিন্তু অসুবিধা হতে পারে। ক্লিয়ার হয়েছে?
বোঝা গেছে? আর সমস্ত কিছু পড়ার পর লাস্টে যারা দেখবেন যে গ্রুপ এ গেজেটেড অফিসার যিনি থাকবেন উনি ওনার নাম লিখবেন, ওনার এখানে নাম লিখবেন, ওনার এখানে মোবাইল নাম্বার দেবেন, ওনাকে রিকোয়েস্ট করবেন ওনার মোবাইল নাম্বার দেওয়ার জন্য, আর উনি সিগনেচার করবেন এখানে, সিগনেচার করে আর উনি অফিসিয়াল যে রাবার স্ট্যাম্প আছে সেই অফিসিয়াল রাবার স্ট্যাম্পটা ওখানে করে দেবেন, উনি ওখানে দিয়ে দেবেন। অনেক সময় এই স্যার ম্যাডামরা একটু বিজি থাকে অনেক সময়, তো ওনারা এখানে কিন্তু অনেক সময় মোবাইল নাম্বার লিখতে চান না, তাহলে আপনি হাতে করে লিখে দেবেন। তো আপনারা বলবেন স্যার ম্যাডামকে, রিকোয়েস্ট করবেন যাতে এখানে ওনারা নিজের হাতে লিখে দেন। তো যদি না লিখতে চান বা নাম বা ডেজিগনেশন যদি না লিখতে চান ওনাকে বলবেন, একটু রিকোয়েস্ট করবেন। এইখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা ওনার কিন্তু অবশ্যই এটা কিন্তু ফিল আপ করতে হবে। আর সমস্ত ওনাদের কাছে যাওয়ার আগে এই পুরো ফর্মটা কিন্তু নিজেরা ফিল আপ করবেন, ওনারা কিন্তু ফিল আপ করবেন না, এটা কিন্তু আপনাকে বারবারই বলে দিচ্ছি। ওনারা কিন্তু শুধু এই জায়গাটা করবেন, এটা একটা ফর্মের মধ্যেই থাকবে, আমি ধরবে না বলে আমি ভেঙে ভেঙে দিয়েছি আপনাদের সুবিধার্থে, কারণ এখানে দেখা যাবে না একটা ফর্ম দেখালে, পুরোটাই কিন্তু একটাই ফর্ম, আমি ওটাকে ভেঙে ভেঙে দেখিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।